আবারও উত্তপ্ত মণিপুর। অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত। মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলার পর এবার খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে হামলা চালালো একদল ক্ষুব্ধ জনতা। দরজা ভেঙে জোর করে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারী জনতা। তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলে কার্ফিউ জারি করা হয়েছে। 7 জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। গত সপ্তাহ থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল মণিপুরে। কুকি দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়েছিল। এরপরে নিখোঁজ হয়ে যায় 8 মাসের শিশু সহ 6 জন। অভিযোগ উঠেছিল অপহরণের। শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নতুন করে অশান্তি শুরু হয়। শনিবার সকালে মণিপুরে 3 জন মন্ত্রী ও 6 জন বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। এরপরে তড়িঘড়ি প্রশাসনের তরফে ইম্ফল পূর্ব পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করা হয়। রাজ্যের 7 জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এরপর বিকেলে সরকারের উপরে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছুড়ে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। পূর্ব পশ্চিম ইম্ফলে কার্ফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিষ্ণুপুর, থৌবাল, কাঙ্কপোকপি, চুরানন্দপুর সহ 7 জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মণিপুর সরকারের তরফে কেন্দ্রের কাছে আফমস্পা পর্যালোচনা প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে। Your report, RE News.